এটার উপর ক্লিক করলে এদের সাইটটা খুলে যাবে ঠিক আছে এখানে তোকে তোমাদের লিঙ্কটা ওরা দিয়ে দিয়েছে তো এখানে দেখো বাঁ দিকে দেখতে পাচ্ছো এখানে এই যে মাউসের দিকে নজর দাও এখানে দেখো ক্লিক রয়েছে এটা তো দিয়ে দিয়েছে কি যে অ্যান্সার কি রেসপন্স তো এখানে ক্লিক শেয়ার করবে ক্লিক শেয়ারে ক্লিক করলে নেক্সট পেজ খুলে যাবে এখানে তোমাদের পরীক্ষার সময় তোমাদের যে অ্যাডমিট কার্ড দিয়েছিল সেই রোল নাম্বারটা এখানে পুট করবে নিজের এবং এখানে তোমার নিজের ডেট অফ বার্থটা পুট করবে তো আমি একটা রোল নাম্বার দিয়ে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা নিজের রোল নাম্বারটা দেবে আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই রোল নাম্বার দিলাম ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আমি তোমরা ডেট অফ এখানে পুট করে দেবে ঠিক আছে রোল নাম্বার দেবে ডেট অফ বার্থ ডেট তারপর মান্থ তারপর এখানে ইয়ারটা দিয়ে দেবে যে ইয়ারে তোমার ডেট অফ বার্থ ঠিক আছে তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশনে ক্লিক করলে তোমার দেখো এখানে রেসপন্স চলে এসছে এবং সবার প্রথম যেটা এসেছে দেখো সিলেক্ট ইউর কোশ্চেন বুকলেট সিরিজ তো আমি এখন যার ডিটেলসে দেখাচ্ছি সে তার বুকলেট বি সিরিজটা পড়েছিল ঠিক আছে এই বুকলেট বি সিরিজ আমি চুজ করে নিলাম এবার এখানে দেখো কোন কোশ্চেনটা তুমি তোমার মনে হয় যে ভুল আছে সেগুলো তুমি এখানে পাশে বক্স রয়েছে সেই বক্সের বো তো যাদের বি নম্বর আছে বুকলেট সিরিজ তো তাদের দেখবে দশ নম্বর প্রশ্ন এটা দশ নম্বর কোশ্চেন যেটা আছে সেটাতে ভুল দেওয়া আছে যে যে রাজ্যে সবচেয়ে কম দরিদ্র সীমার নিচে বিপিএল মানুষ রয়েছে তো এটা এটালা হবে ওরা পাঞ্জাব দিয়েছে তো আমি ক্লিক করলাম এবং এখানে দেখো সাবমিট করতে বলছে এবং তাছাড়া যদি তোমার যদি মনে হয় আরো কোনো কোশ্চেন ভুল আছে দশ নম্বর কোশ্চেনটা করলাম আর একটা ছিল রিজনিং এ যত সম্ভব একটা ভুল ছিল কত নম্বর আমার ঠিক মনে পড়ছে না দাঁড়াও একটু ওয়েট করো আমি দেখে নিচ্ছি এটা কত নম্বর তারপর তোমাদের জানাচ্ছি দেখো আর একটা বুগলেট সিরিজের বি নম্বর এইটটি টু বিরাশি নম্বর কোশ্চেন একটা ছিল যে এ হচ্ছে সি এর পিতা কিন্তু সি তার পুত্র নয় এরকম একটা প্রশ্ন তো ওটাতে অফিশিয়াল সি অ্যান্সার দিয়েছে তো ওটা অফিসিয়ালি তোমার এ অ্যান্সার হওয়ার কথা তো ওটা আমি বিরাশি নম্বরটা মার্ক করে দিচ্ছি তো তোমাদের যে বুকলেট সিরিজ প্রথমে তোমাদের কি করতে হবে লগ ইন করার পর এখানে তোমার বুকলেট সিরিজটা চুজ করে নেবে তারপর যে কোশ্চেনটা সেইগুলো সিলেক্ট করবে ঠিক আছে আরও যদি মনে হয় কারো কোশ্চেন আরেকটা প্রশ্ন ছিল যে ভারতের নেবারিং কান্ট্রি কতগুলো আছে ঠিক আছে তো ওরা অফিসিয়ালি অ্যান্সার দিয়েছিল সাতটি সরি আটটি তো আমরা পড়েছিলাম সাতটি কারণ ভারতের সাথে বাউন্ডারি শেয়ার করে যদি ইংলিশ ভার্সনে প্রশ্নটা পড়ে থাকো যে ইমিডিয়েট নেবার মানে যারা বাউন্ডারি শেয়ার করছে সেটাই বোঝাচ্ছে ইংলিশে তো সেই জন্য আমি ওটা সাত অ্যান্সার দিয়েছিলাম তো তেইশ নম্বর কোয়েশ্চেন ছিল তো তেইশ নম্বর কোয়েশ্চেনটাও আমি একটু মার্ক করে দিচ্ছি ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে আট অ্যান্সার হবে তো অবশ্যই আটই রেখে দেবে তাহলে কিছু করার দরকার নেই এবং যেগুলো ডাউট হবে সেইগুলো তোমরা এরকম সিলেক্ট করলে সিলেক্ট করার পর ডান দিকে দেখো সাবমিট বলে একটা অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করলে সাবমিট অপশনে এ দেখো এখানে লিখে দিয়েছে ইউ হ্যাভ সিলেক্টেড বুকলেট সিরিজ বি উইথ কোশ্চেন নাম্বার টেন টোয়েন্টি থ্রি এই তিনটে কোশ্চেন আমি অ্যান্সার কি চেঞ্জ করার জন্য বা ওদের রিভিউ করার জন্য দিয়েছি এবং ইউর ফিডব্যাক হ্যাজ বিন সাবমিটেড মানে তোমার ফিডব্যাক ওরা যেটা চেয়েছিল সেটা সাবমিট হয়েছে আর তোমাকে কিছু করার দরকার নেই ঠিক আছে এই ছিল সমস্ত প্রসেস এরপর তোমরা এই এইটা ক্লোজ করে দিতে পারো ঠিক আছে তো এই ছিল সমস্ত প্রসেস কোনটা অ্যান্সার হবে সেটা ওরা কিন্তু জানতে চায়নি ওরা জাস্ট কোশ্চেনটা দেখবে ওরা নিজেদের মধ্যে রিভিউ করবে ওরা যদি মনে হয় যে ওরা যা যা অ্যান্সার কি দিয়েছিল সেটাই অ্যান্সার হবে তাহলে তোমার কিছু করার থাকবে না ঠিক আছে তো এই ছিল সমস্ত ডিটেলস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং